বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে রাঙ্গুনিয়ার কণ্ঠ গ্রুপের লাইভ অনুষ্ঠানে যারা সম্পৃক্ত হয়েছেন, তাদেরকে আজকের এই বিশেষ দিনে রাঙ্গুনিয়া কণ্ঠ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে পবিত্র আশুরা উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন, আশুরা শীর্ষক আলোচনা, বৈশ্বিক প্রেক্ষাপট, আশুরার ত্যাগ ও শিক্ষা, এই বিষয়টিকে আমরা এখানে সামনে এনেছি। আজকে এই বিষয়ের উপর কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কথাবার্তা হবে, আলোচনা হবে। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন রাঙ্গুনিয়ার কৃতি সন্তান সংযুক্ত আরব আমিরাত, যেটাকে আমরা UAE বলি, একটা বিখ্যাত মসজিদের ইমাম এবং খতিব বিশারবিন আল আনসাওয়ারি মসজিদ শারজা UAE তে অবস্থিত। সেই মসজিদের ইমাম এবং খতিব MQM সাইফুল্লাহ মেহেরুজ্জামান হজরতুল আল্লামা জনাব মৌলানা MQM সাইফুল্লাহ মেহেরুজ্জামান, তিনি আজকে আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত আছেন। শাইক রাঙ্গুনিয়ার কৃতি সন্তান আমাদের কুদালা ইউনিয়নের একজন গর্বিত পুরুষ। উনি একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, যেই পরিবারেরটি আমরা রাঙ্গুনিয়াবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করি। হযরতুল আল্লামা আলহাজ হাফেজ কারি মাওলানা মেহেরুজ্জামান শাহ মাদদজিল্লুহুল আলী, ওনার নাম আমরা সবাই জানি এবং শুনি, যিনি আমাদের জাতীয় মসজিদের খতিব ছিলেন এবং জাতীয় সংসদ অধিবেশন যখন শুরু হয় উদ্বোধনী কোরআন তেলাওয়াত করতেন আমাদের হুজুর, সেই হুজুরের সুযোগ্য সন্তান হযরতুল আল্লামা জনাব মাওলানা MQM সাইফুল্লাহ মেহেরুজ্জামান আজকে আমাদের মাঝে অতিথি হিসাবে এসেছেন। আমরা কথা না বাড়িয়ে অতিথির কাছে চলে যাচ্ছি এবং তিনি সংক্ষিপ্তভাবে আমাদের সামনে ওনার পরিচিতি তুলে ধরে আমরা আলোচনায় চলে যাব। হুজুর, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন মহতারামা? আছি আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। তো আজকে বিশেষ দিনে রাঙ্গুনিয়া কণ্ঠ গ্রুপে আপনাকে আমরা অতিথি হিসাবে এনেছি। মুসলমানদের ইতিহাসে এবং বলতে গেলে এটি একটি গুরুত্বপূর্ণ দিন, তাৎপর্যবহ দিন, এবং এই দিনটা ইসলামের ইতিহাসে অত্যন্ত সুখের একটা দিন। এই দিনটাতে আলোচক হিসাবে আমরা আপনাকে উপস্থিত করেছি। তো আমরা আপনার কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে এই দিনের তাৎপর্য সম্পর্কে শুনব। তো প্রথমেই আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনার সংক্ষিপ্ত পরিচিতি রাঙ্গুনিয়াবাসীর জন্য আজকে আপনি প্রথমেই উপস্থাপন করবেন, আপনার সংক্ষিপ্ত পরিচিতি আমাদের সামনে একটু উপস্থাপন করেন হুজুর। জি মহতারাম, আপনাকে আপনার এই প্রশ্নের জন্য অনেক বেশি ধন্যবাদ। এই প্রথমবারের মতো হয়তো রাঙ্গুনিয়ার কোনো একটি পেজে আমার কথা বলার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ, এবং আপনার এই সহযোগিতা, আপনাদের মাধ্যমে এই কথা বলার সুযোগ পাওয়ায় আপনাকে এবং রাঙ্গুনিয়ার কণ্ঠ সংশ্লিষ্ট সকল মডারেটর সহ সকল শুভাকাঙ্ক্ষী এবং সদস্য মেম্বারসদের আমি ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আমার বাবা, আমার নাম সাইফুল্লাহ, আমার বাবা রাঙ্গুনিয়ার একজন কৃতি সন্তান ছিলেন। আমার বাবার নাম মৌলানা মেহেরুজ্জামান রহমতুল্লাহি আলী, তিনি একজন কমি পরিবারের সন্তান ছিলেন, খুব প্রসিদ্ধ একজন আলেম ছিলেন রাঙ্গুনিয়ার। মানুষ, সকল মানুষ তাকে অত্যন্ত সহজভাবে চেনেন, তারপরেও আমি আরও সহজ করে দিচ্ছি তাকে চেনার জন্য, যেহেতু সরবাটা মেহেরিয়া মাদ্রাসা এবং কোদালা বড় মাদ্রাসা, এই দুই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন আমার বাবা, প্রতিষ্ঠাতা এবং পরিচালক ছিলেন। আমার বাবার কবর সরবাটা মেহেরিয়া মাদ্রাসায় অবস্থিত, এবং আমার বড় ভাই সকলেই ছিলেন, তার নাম কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ, তিনি
উনি আর কৃতি সন্তান, বরং গোটা বাংলাদেশের জন্য তিনি একজন কৃতি সন্তান বললে ভুল হবে না। তিনি জাতির সংসদে কাটছিলেন, তিনি টেলিভিশনে কাটছিলেন, তার আজান শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ পেরিয়ে পুরো মুসলিম বিশ্বে তার আজান অত্যন্ত সমাদৃত। আলহামদুলিল্লাহ আমি মা বাবার দোয়া এবং আপনাদের দোয়া নিয়ে আলহামদুলিল্লাহ ইউএইতে সরকারি মসজিদের ইমাম এবং খতিব হিসেবে নিযুক্ত আছি। এই হলো আলহামদুলিল্লাহ এই পরিচয়। সংক্ষেপে আমরা আমাদের যেটা গুরুত্বপূর্ণ আলোচনা আশুরা নিয়ে, আমি সেদিকে যাওয়ার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। জি হুজুর, আপনার ছবিটা মোবাইলে যেন একটু ক্লিয়ার আসছে না, আপনার ছবিটা একটু মোবাইলে ক্লিয়ার করার জন্য হুজুর আপনি একটু আপনার লাইভ অনুষ্ঠানটা একটু দেখেন, আপনার মোবাইলে দেখেন, ছবিটা যেন একটু বাঁকা হয়ে আছে। এখন দেখা যাচ্ছে আপনার ছবিটা ক্লিয়ার হচ্ছে না, যে একটু একটু বাঁকা হয়ে আছে ছবিটা। এখন এখনো দেখা যাচ্ছে না, এখন এখন দেখা যাচ্ছে একটু ছবিটা কেমন যেন হয়ে আছে দেখেন, ছবিটা একটু সোজা করতে হবে, নেটের সমস্যা হচ্ছে হয়তো একটু, নেটের সমস্যার কারণে ছবি ক্লিয়ার হচ্ছে না হয়তো। আওয়াজ ভয়েস যাচ্ছে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু ছোট ছোট করে আওয়াজটা আসছে আর কি। এখন এখন আসছে? আপনার ছবিটা এই ক্লিয়ার হচ্ছে না, যে ছবিটা একটু আঁকা বাঁকা হয়ে সোজা হয়ে আসতেছে না আমার মতো করে। এখানে আমার মনে হয় মহতরম ওয়াইফাই সমস্যা হচ্ছে, মনে হয় ওয়াইফাই কোনো ডিস্টার্ব হতে পারে। ছবিটা তো সেটের সাথে রিলেটেড, ছবিটা সেটের সাথে রিলেটেড, আপনি এটা একটু রুটে দেন, রোটেশনে দেন, রোটেশনে দিয়ে একটু ছোট করেন ছবিটা। কম্পিউটারে ঠিক আসতেছে, কিন্তু মোবাইলে আপনার ছবিটা একটু উল্টা হয়ে আসতেছে, একটু রোটেশনে দিয়ে ছবিটা ক্লিয়ার করলে মনে হয় ভালো হবে। ক্লিয়ার করতে পারো এখন? ঠিক আছে, আপনার ছবিটা মুহূর্তরাম রোটেট করতে হবে, আপনার ছবিটা একটু রোটেট করেন। এই যে স্ক্রিনে আসছে একটা ছবি, আপনার ছবিটা একটু রোটেট করতে হবে। হ্যাঁ, আর একটু রোটেট করেন, আর একটু লেফট, আপনার রাইটে রোটেট করেন, রাইটে রোটেট করেন, আপনার ছবিটা রাইটে রোটেট করেন। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে, গুড, ভেরি গুড, ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন তো এরকম থাকেন। আচ্ছা, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের আমাদের লাইভ অনুষ্ঠানে একটু গোলযোগ সৃষ্টি হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আমাদের হুজুরের পরিচয় আপনারা জেনেছেন, শাহ মেহরিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, আমাদের রাঙ্গুনিয়ার কীর্তিমান পুরুষ হজরত মাওলানা হাফেজ কারি জনাব শাহ মোহাম্মদ মেহেরুজ্জামান সাহেবের সুযোগ্য সন্তান। আজকে আমরা ওনাকে আমাদের লাইভ অনুষ্ঠানে এনেছি। উনি সংযুক্ত আরব আমিরাতে একটি সরকারি মসজিদের ইমাম এবং খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের আজকের দিনটি মহরমের 10 তারিখ, বলতে গেলে পবিত্র আশুরা, যদিও 2 দিন পরে আমাদের বাংলাদেশে সেটা অনুষ্ঠিত হবে বা আমরা উদযাপন করতে যাব। এটা ইসলামের ইতিহাসে একটি তাৎপর্যবহ দিন। এই দিনের যে কি হয়েছিল, কি ঘটেছিল, কেন আমরা এটা অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি, এই বিষয়ে আজকে মহতারাম আমাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন। তো আমি প্রথমে হুজুরকে প্রাথমিকভাবে পবিত্র আশুরা, যেটা আমরা পালন করতে যাব আগামী রোববার, সে সম্পর্কে, সেই দিবসের তাৎপর্য এবং অর্থবহ, কেন এত অর্থবহ হয়েছে কোরআন এবং হাদিস আলোকে, সেই বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করার জন্য মহতারামকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। হুজুর,
পবিত্র আলহামদুলিল্লাহ আশুরার তাৎপর্য আমাদের সামনে তুলে ধরবেন। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد محترم আশুরা এই শব্দটি হাদিসের শব্দ। আশুরা শব্দের বাংলা হচ্ছে দশমী, অর্থাৎ দশম দিনকে আরবিতে আশুরা বলা হয়। এবং এই ঘটনাটি ঘটেছে আমাদের একজন প্রখ্যাত পয়গম্বর রসুল মূসা আলাইহিস সালামের সঙ্গে। মূসা আলাইহিস সালামের নবুয়তের প্রাককালে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হন এবং ফেরাউনকে ইমানের দাওয়াত দেন, ফেরাউন সম্পর্কে সবাই এই নামটি জানেন, তিনি অস্বীকার করেছিলেন এবং তিনি নিজেকেও রব দাবি করেছিলেন। অনেক ঘাত প্রতিঘাত, অনেক লড়াই, অনেক কিছু হওয়ার পর শেষ পর্যন্ত যখন মূসা ইসলামকে হত্যা করার জন্য পরিকল্পনা নেওয়া হয় এবং হত্যা করতে গিয়ে মূসা ইসলামকে যে সমুদ্র লোহিত সমুদ্র যেটা রয়েছে মিশরে, ওই সমুদ্রে মূসা ইসলাম নিজের উম্মতদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। ফেরাউনের যখন ফেরাউন তাকে হত্যা করবেন এই মর্মে যখন তিনি সংবাদ প্রাপ্ত হন, তিনি আল্লাহর নির্দেশে লোহিত সাগর অতিক্রম করেন। লাঠি তার আর লাঠিকে আঘাত করা হয় লাঠি দ্বারা আল্লাহর নির্দেশে এবং পথ তৈরি হয়। পথ বলতে দুই পানি পানি দ্বিখণ্ডিত হয়ে দুই পাশে সরে যায় এবং মূসা আল ইসলাম সেই পথ দিয়ে তার উম্মত সহ রাস্তা সমুদ্র পার হয়ে যায়। পেছন থেকে ফেরাউন বাহিনী তার হুজুর, আমরা আমরা এখানে একটু করে আপনাকে হুজুর একটু করে আপনার কাছ থেকে জানতে চাইব, বিশেষ করে আমাদের যেটা মিশরের মধ্যে নীলনদ যেটাকে বলা হয় আর কি। নীলনদের সঙ্গে হবে না, নীলনদটা হচ্ছে না, আমি এখানে আপনাকে জিনিসটা ক্লিয়ার করি, এটা নীলনদ হবে না। এই কারণে নীলনদ একটা নদীর নাম, আর এখানে কোরআনে বলা হয়েছে বাহার শব্দ। বাহার শব্দের অর্থ হচ্ছে আপনার সমুদ্র। জি, এটা সমুদ্রের উপর হয়েছে এই ঘটনাটা, যেটা মূসা ইসলাম এবং ফিরাউনের মাঝখানে হয়েছে। ফিরাউন মারা গেছেন তার সৈন্যবাহিনী নিয়ে, সেটা সমুদ্রে হয়েছে, নীল নদে নয়। এটা আমাদের আসলে একটা ভুল ব্যাখ্যা এসেছিল, নদী নিয়ে, নদী দিয়ে হয় নাই, এটা সমুদ্র। বাহারুন যে শব্দটা ব্যবহার হয়েছে পবিত্র কোরআনে, সুরা নামাল, সুরা কসাস, বিভিন্ন সুরাতে এসেছে, এই শব্দটি হচ্ছে সমুদ্র। সমুদ্র, তাহলে আমরা যে ইতিহাসের মধ্যে জানলাম যে নীল নদে মূসা আলাইহিসসালাম যার চলে এসেছিলেন এবং নমরুদের বাহিনী ফেরাউনের বাহিনীটা সেখানে দুরিশাত হয়ে গিয়েছিল। না, এটা এটা নীল নদ বল হবে না, নদী নদীর উপর হয় না নদী, এটা নীল নদটা নদী, এটা সমুদ্রের দ্বিখণ্ডিত হয়েছিল এবং তিনি পার হয়েছিলেন সমুদ্র, নদী নয়। সমুদ্রকে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে দ্বিখণ্ডিত করেছিলেন, সমুদ্র পানি। আচ্ছা হুজুর, চান, ওকে, থ্যাংক ইউ স্যার হুজুর, এটা মোহতারাম বলে এটা স্পষ্ট রয়েছে। এবং এখানে ফেরাউন যখন সদল বলে নিহিত হলেন, ওখানে মারা গেলেন, এই ঘটনা হয়েছিল আপনার 10ই মুহররম। এই ঘটনার পর মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন, শুকরিয়া। দর্শক মন্ডলী, আমাদের নেটের সমস্যার কারণে মাঝে মাঝে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি। হুজুর শুনতে পাচ্ছেন? আমার শব্দ বলে হচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলতে থাকেন আপনি হুজুর। হুজুর আমরা মেহমানের জনিত সমস্যার মধ্যে রয়েছে, আসলে আমি খুব দুঃখিত। এখন হচ্ছে ছবি, জি হুজুর, ছবি দেখা যাচ্ছে, হ্যাঁ আপনার ছবিটা আপনাকে দেখা যাচ্ছে, কিন্তু আপনি একটু আরেকটু উপরে উঠলে ভালো হতো, আপনার ক্যামেরাটা একটু নিচে নামিয়ে, একটু ক্যামেরাটা একটু উপর থেকে নিচে নামাতে হবে। আচ্ছা ক্যামেরাটা একটু আর একটু উপর থেকে নিচে নামান, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না হুজুর। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, বলে যান হুজুর, আপনি বলে যান। হ্যাঁ বলেন হুজুর। আল্লাহ,
তো ফেরাউন সদলবলে নিহত হওয়ার কারণে দশম মহরম জাত এটা হচ্ছে মুসা ইসলামের উম্মত এরা সকলে এই দিনটি পালন করেন এই দিনটিতে রোজা রাখেন এবং আমাদের জানা উচিত যেহেতু আমরা সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি যে ইসলামের দাওয়াত দিয়েছেন সেখানে রমজানের মাহে রমজানের যে 30 রোজা আমরা রাখি যেটা আমাদের ইসলামের অন্যতম একটি রোকন এই ফরজ রোজা ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাটি রাখতেন খুব সিরিয়াসলি এই রোজাটি রাখতেন আশুরার এই দশম মহরম একটি রোজাতেই রাখতেন যখন তিনি হিজরত করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন যাওয়ার পর আপনাদের আপনাদের সকলে জানা উচিত একটা জিনিস সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত দিয়েছিলেন মুশরিক কাফেরদের কাছে আর যখন তিনি মদিনায় যান সেখানে অধিকাংশই ছিলেন ইহুদি তারা আহলে কিতাব ছিলেন সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন যে ইহুদিরা দশই মহরম যখন আসলো তারা রোজা রাখছে এই কথা জানার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তারা রোজা রাখে তারা মূসা ইসলামের উম্মত হিসেবে দশম মহরম অথচ মূসা ইসলাম যেহেতু একজন নবী আরেকজন নবীর বৈভাত্রীয় ভাইয়ের মতো আমরা বেশি হকদার এবং আমরাও রোজা রাখি মূসা ইসলামের এই সফলতার জন্য ফেরাউনের ডুবে নিহত হওয়ার জন্য আমরা রোজা রাখি তো তারা যখন রোজা রাখছে দশই মহরম আমাদেরকে আমাদের প্রতিটি কাজ করতে হবে আপনার যারা আহলে কিতাব তাদের আহলে কিতাব বা অমুসলিমদের বিপরীত করতে হবে তারা যখন দশই মহরম রোজা রাখছেন আগামী বছর যদি আমি জীবিত থাকি এটা মুসলিম সহি মুসলিমের হাদিস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা তো একটি রোজা রাখি তারাও রাখে তাদের সঙ্গে আমাদের বিপরীত করতে হবে সুতরাং আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে আমরা আর একটি রোজা রাখবো 9 তারিখে 9 মহরম এই 9 মহরম রোজা রাখার এই শব্দটি সহি মুসলিমে এসেছে সহি হাদিস সুতরাং এখন ইহুদিরা যদি রোজা রাখে 10 মহরম মুসলমানদের জন্য দুইটা রোজা রাখার হুকুম আল্লাহ রসুল দিয়ে গেছেন যদিও তিনি রাখতে পারেননি পরবর্তী বছর আসার পূর্বে তিনি ইন্তেকাল করেছেন কিন্তু তিনি যে বিধানটা নীতিমালা বিধান দিয়ে গেছেন সেটা রয়ে গেছে সেটা চালু থাকবে অব্যাহত থাকবে সেই অনুযায়ী আমাদেরকে অনুসরণ করতে হবে এখন এই কারণেই আমাদেরকে রোজা রাখার জন্য 9 এবং 10 মহরম এই 2 দিনেই রোজা রাখা দুইটা রোজা আমাদের জন্য সুন্নত হয়ে দাঁড়িয়েছে সহিহুল বুখারীতে আয়েশা উম্মুল মুসলিমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজান এবং আশুরার এই 2 রোজা এই রোজা দুইটার ব্যাপারে অত্যন্ত সিরিয়াস ছিলেন তিনি এই রোজাগুলো বেশি বেশি করে অনুসরণ করতেন যদিও মাহে রমজান ফরজ রোজা ফরজ হওয়ার পর এই রোজাটা আপনার সুন্নতে পরিণত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আশুরা রোজা যে চাইবে রাখবে যে চাইবে রাখবে না যে চাই রাখবে যদি এই রোজা রাখা হয় তাহলে তার বিগত 1 বছরের সগীরা গুনাহ ছোট গুনাহগুলো মাফ করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সেই সঙ্গে সমস্ত আলেমগণ এক কথার উপর একমত যে যে ব্যক্তি রোজা রাখবে তিনি রোজা রাখার সময় যদি এই নিয়তটাও করে আমি আমার ও আল্লাহ আমার কবিরা গুনাহগুলো আমি যতগুলো মহাপাপ করেছি বড় বড় গুনাহ করেছি এই সবগুলো থেকেও আমি তাওবা করছি ইস্তেগফার করছি আমাকে এই রোজার ওসিলায় আমার ছোট গুনার সাথে আমার সমস্ত বড় গুনাহও আপনি মাফ করে দেন তাহলে সমস্ত বড় গুনাহ মাফ হয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ রয়েছে এখন হুজুর আমাদের হুজুর একটু করে ইন্টারাপ্ট করব এর ভিতরে আপনার কাছে হুজুর ওই আমার একজন দর্শক বলেছেন আপনার ক্যামেরাটা একটু মুখের দিকে একটু ডাউন করতে হবে আপনার সামনের দিক দিয়ে একটু একটু ডাউন করতে একটু ক্যামেরাটা একটু ডাউন করেন আর একটু করেন আর একটু করেন হ্যাঁ ক্লিয়ার এখন ক্লিয়ার ওকে বলেন হুজুর হ্যাঁ জি এখন আশুরা শব্দ অর্থাৎ দশমী এবং আশুরার তাৎপর্য হচ্ছে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের ঘটনাকে কেন্দ্র করে ফেরাউনের মারা যাওয়া তার সেনাবাহিনী তিনি পরাজিত হওয়া ইসলাম এবং আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠিত হওয়া পৃথিবীর বুকে নবী এবং নবীর উম্মত দুনিয়ার বুকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করা
এটাই হচ্ছে তাৎপর্য আশুরার। এবং এই আশুরা মূসা ইসলামের পরবর্তী সময়ে নবীগণ পালন করেছেন, তার উম্মত পালন করেছেন, ইভেন মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পালন করেছেন। এবং এই দুইটা রোজা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুন্নত হিসেবে ঘোষণা করেছেন। এখন কথা হচ্ছে, আমি এখানে আর যদি আরেকটু কথা বলি, আরও দুটো বিষয় রয়েছে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মহরম, মহরম মাসের তাৎপর্য, হিজরি সনের তাৎপর্য কি, এটা এটার সঙ্গে এগুলো সংশ্লিষ্ট বিষয়। আরেকটা যেটা আসলে অপশনাল বিষয়, এখানে যেটা যুক্ত নয় যদিও যুক্ত করে দেওয়া হয়েছে, যেভাবে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, তার শাহাদত, এই জিনিসটাকে এটার সঙ্গে আসলে আর কি সম্পর্ক, যদি আমাকে আপনি প্রশ্ন করেন এবং সুযোগ দেন আমি এই বিষয়গুলো একটু পরিষ্কার করতে চাই। হুজুর, আমরা পরবর্তীতে সেই প্রশ্নগুলোতে আসব আপনাকে। আমরা এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে কভার নিয়ে সামনের দিকে যাব, যাওয়ার পরে আমরা সেই প্রশ্নগুলো আপনার কাছ থেকে করব। তো ইতিমধ্যে বেশ কয়েকজন দর্শক বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, আমরা সেই প্রাসঙ্গিক আলোচনাতে যাওয়ার পূর্বে আমাদের একজন দর্শক উনি একটা প্রশ্ন করেছেন হুজুর, আমি সেই প্রশ্নটা আপনার আপনার উদ্দেশ্যে তুলে ধরছি, আপনি সেটা একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন। আমাদের ব্যাংকার আব্দুল মান্নান, জি আব্দুল মান্নান সাহেব একটা প্রশ্ন করেছেন, কারবালার ঘটনার সাথে কি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার প্রতিশোধের বিষয় ছিল? কারবালার ঘটনার সাথে কি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার প্রতিশোধের বিষয় ছিল, বিষয় কি সম্পৃক্ত ছিল? আমরা তো জানি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, উনি শহীদ হয়েছিলেন, ওনাকে হত্যা করা হয়েছিল, এর সাথে কারবালার কোনো ঘটনা সম্পৃক্ত আছে কিনা উনি জানতে চেয়েছেন। সৈয়দুনা ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন, এবং সেখানে আমি একটি সহি হাদিস তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময়ে একদিন পাহাড়ের চূড়ায় উঠেছিলেন এবং তার সঙ্গে সৈয়দুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু একসঙ্গে ছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের এই চারজন খলিফা, তাদেরকে নিয়ে তিনি পাহাড়ের যখন উঠলেন, পাহাড় পাহাড় কাঁপতেছিল, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে পাহাড় তুমি কাঁপছো কেন, তুমি কাঁপছো কেন, তুমি স্থির হয়ে যাও, যেহেতু তোমার উপর এখন দাঁড়িয়ে আছে একজন নবী, একজন সিদ্দিক এবং তিনজন শহীদ। সে কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু এই তিনজনই শহীদ। এই শহীদ, তাদের শাহাদত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় ঘোষণা করেছিলেন। এ ব্যাপারে একদম সুস্পষ্ট, এই হাদিসের কোনো দুর্বল হাদিস নয়, সবাই স্বীকার করেছেন, এখানে আহলে হাদিস থেকে আরম্ভ করে সবাই একযুগে স্বীকার করেছেন এই হাদিসের ব্যাপারে। এখন কারবালার ঘটনার সঙ্গে সৈয়দুনা আমিরুল মুমিনিন ওসমান রাদিয়াল্লাহু আনহুর কোনো সম্পর্ক নেই, বিলকুল কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি ঘটনা এখানে, যেহেতু আমি জি ধন্যবাদ হুজুর। তাহলে আমরা জানতে পারলাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের সাথে বা হত্যার সাথে কারবালার যে আশুরার যে ঘটনা তার কোনো সম্পৃক্ততা নেই। হুজুর, আমরা আসলে জেনেছি, আমরা জানি এই দিনটি মুসলমানদের নিকট যেমন অর্থবহ, ঠিক তেমনি আমরা জানি আমাদের যে ইহুদি সম্প্রদায় আছে তারাও এটা যথাযথভাবে পালন করে থাকে। আমরা আমরা ইতিহাস থেকে জেনেছি যে ইহুদিরা পবিত্র আশুরার দিন একটা রোজা রাখে। জি, তো এই ঘটনার সাথে ইহুদিদের কি সম্পর্ক, আমরা তো এই বিষয়ে একটু আমাদের জানা দরকার, আপনি আমাদেরকে বলবেন কি হুজুর, ওরা কেন এই দিনটাকে উদযাপন করেন? যে তারা উদযাপন করে, একটু আমি যেটা আমি বলেছিলাম যে মূসা আলাইহিস সালামের বিজয়, অর্থাৎ আল্লাহর তৌহিদের বিজয়, মূসা ইসলাম পানি, সমুদ্রের পানি দ্বিখণ্ডিত করে আল্লাহর নির্দেশে নাজাত পেয়েছিলেন এবং তার উম্মতগণ নাজাত পেয়েছিলেন, এই শুকরাতান, এর উপর শুকর আদায় করতে গিয়ে এই রোজা পালন করে ইহুদিরা। এবং এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আমাদের নবী বলেছেন, যেহেতু মূসা ইসলামের সবচেয়ে বেশি হকদার আমরা, ইহুদিরা নয়, আমি হকদার বেশি, সুতরাং এই রোজা আমি রাখবো। এখন তারা যখন এই দিনে রোজা রাখে, আমরা দুই দিন রোজা রাখবো, 9 তারিখে এবং 10 তারিখে, যাতে করে তাদের সঙ্গে আমাদের বিপরীত এই জিনিসটা যেন পরিষ্কার হয়ে যায়। এটা হচ্ছে একটি কারণ।
এবং রোজার হুজুর ক্ষেত্রে মহতরম আমি আরেকটু মোহতারাম, পরিষ্কার আমাদের করতে চাই রোজার ক্ষেত্রে। আমি আপনার সাথে আরেকটু করব, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন অনেকক্ষণ ধরে, তিনি যুক্ত হতে চেষ্টা জি করছেন এবং হয়েছেন, তো আমি ওনাকে একটু নিয়ে আসছি, আপনি ওনার সাথে একটু কথা বলবেন। আমাদের জি একজন দর্শক জি যুক্ত হয়েছেন, আজিজ সাহেব, আব্দুল আজিজ, আমি ওনাকে সংযুক্ত করলাম, উনি আপনাকে কোনো প্রশ্ন করতে পারেন। আজিজ সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আসসালামু আলাইকুম। জি, হুজুরকে, আওয়াজ আওয়াজ শোনা যাচ্ছে না মহতারাম, শুনতে পাই নাই না হুজুরকে প্রশ্ন সাথে করেন, আপনি আসলে। কি করবেন? আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু, আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ, আমি বাড়ি সরবপাটা, আপনার প্রতিবেশী। আমি আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন করতেছি। রাসূল জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের ফরজ রোজার পর জি সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মহরমের রোজা। জি এই হাদিসে মুসলিম শরীফের মধ্যে সেটা আছে, মহরমের মাসকে আল্লাহর মাস বলাতে মহরম মাসের গুরুত্ব ও ফজিলত মর্যাদা প্রকাশ পেয়েছে। প্রশ্ন হলো, মহরম মাসকে কেন আল্লাহর মাস বলা হয়? আমার প্রশ্ন হুজুর, হচ্ছে, মহরম মাসকে কেন আল্লাহর মাস বলা হচ্ছে? হ্যাঁ হুজুর, আমাদের দর্শকের প্রশ্ন, মহরম মাসকে কেন আল্লাহর মাস বলা হয়ে থাকে? আপনার আপনার কথাগুলো জি আপনার কথাগুলো কাটা গেছে ভালো, আমি শুনতে হুজুর, আমরা তো কোরআন মহরম এবং হাদিসের আলোকে আপনি জিনিসটা জেনেছি, একটু বুঝে ধরুন, কথা কাটা গেছে আমি বুঝতে ইসলামের পারলাম না চারটি ক্লিয়ার। মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের চারটি, হিজরি সনের চারটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মাঝে মহরম মাসকে কথাগুলো নাকি আল্লাহর মাস বলা হচ্ছে? কথা কাটা যাচ্ছে, শুন, পরিষ্কার বুঝতে পারলাম না চেষ্টা। আজিজ সাহেব আচ্ছা আবার, তারপরে আমি আমি যতটুকু বুঝেছি আমি আমি বুঝেছি, আবার বলতেছি একটু আমাকে আমি আবার বিশদভাবে বলুন বলতেছি একটু। হ্যাঁ রমজানের আপনার, ফরজ রোজার পর সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মহরমের রোজা। জি এখন প্রশ্ন হচ্ছে, ওই মহরম মাসকে আল্লাহর মাস বলার কারণটা কি? আচ্ছা হুজুর, প্রশ্নটা হচ্ছে, আচ্ছা আচ্ছা কোরআন বুঝতে এবং পেরেছি, হাদিসের মধ্যে আছে, রমজান আসুন মাসের, তাহলে। রমজান মাসের আল্লাহামদুল্লাহ পরে, রমজান মাসের পরে রোজার মাসটাকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে এবং মহরম মাসটাকে আল্লাহর মাস বলা হয়, কেন মহরম মাসকে আল্লাহর মাস বলা হচ্ছে, এই প্রশ্নটা করেছেন আমাদের দর্শক। সূরা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এখানে আল্লাহ পাক বলেছেন যে 12টি মাস আমি সময়, 12টি মাসকে সময় নির্ধারণ করে, সময়ের জন্য 12টি মাসকে নির্ধারণ করেছি। ইন্না ইদ্দাতা শুহুরি শুহুর ইনদাল্লাহি 12 শাহরান, 12টি মাস, ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে 12টি মাস, আল্লাহর কিতাবে 12টি মাস আল্লাহ পাক সংযুক্ত করেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান এবং জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেদিন থেকে এটা নির্ণয় করে দিয়েছেন 12টি মাস হবে মানুষের জন্য সময় নির্ধারণের জন্য। এবং জি সেখানে আল্লাহ পাক বললেন, মিনহা আরবাতুন হুরুম, সেখানে 4টি মাসকে তিনি পবিত্র ঘোষণা করেছেন। ওই 4টির ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি হচ্ছে মুহররম, একটি হচ্ছে জুলকাদ, একটি হচ্ছে জিলহজ, আর একটি হচ্ছে রাজব। রাজব, এই 4টি মাসকে তিনি সম্মানিত মাস জি বলেছেন। জি সম্মানিত এই মাস কারণে বলেছেন। যেহেতু 36 নম্বর আয়াতে সূরাতু তাওবায় আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমেই ঘোষণা করেছেন যে এটা আল্লাহর মাস, এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মাস বলেছেন। আরেকটি কথা আমি আরো পরিষ্কার করতে চাই এখানে, যে মাহে রমজানের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশুরার রোজা হচ্ছে উত্তম রোজা। এরকম সর্বোত্তম উত্তম রোজার বলার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ছিল একটি পরিভাষা, তিনি অন্য রোজার ক্ষেত্রেও একথা বলেছেন, যেমন ইয়াউমা আরাফা, যেদিন হজের দিন হয়, হজ অনুষ্ঠিত হয়, সে হজের দিন যারা হজ করবে না তাদের জন্য রোজা রাখাটা 2 বছরের গুণা মাফ হয়ে যায়, 1 বছর অতীতের, 1 বছর সামনের, ওই রোজাটাকে সবচেয়ে উত্তম রোজা বলা হয়েছে। এ কারণে হাদিসের পরিভাষা বোঝা একটা একটা অনেক বড় ব্যাপার,
যেখানে আল্লাহ রাসূল আফদল সর্বোত্তম এই শব্দ ব্যবহার করেন, দেখা গেছে এটা তার একটা পরিভাষা। কখনো আশুরার সঙ্গে ব্যবহার করেছেন, কখনো আপনার ইয়াউম আরাফা রোজার সঙ্গে ব্যবহার করেছেন এই জিনিসগুলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেহেতু আপনি দেখতে পাচ্ছেন আশুরাতে দুইটা রোজা রাখতে হয়, আশুরাতে দুই রোজা রাখার বিনিময়ে আপনি এক বছর অতীতের গুনাহ ক্ষমা পাবেন, আর ইয়াউম আরাফার একদিন রোজা রাখার কারণে, সেখানে দুই দিন নয় একদিন, একদিন রোজা রাখার কারণে আপনার অতীতের এবং সামনের দুই বছরের গুনাহ মাফ হয়। তাহলে আপনি যদি এখন প্রশ্ন করতে পারেন, রোজা তো ওটাই সবচেয়ে উত্তম হবে, ইয়েস ওটাই সবচেয়ে উত্তম। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহর শ্রেষ্ঠ নবী, তার পরিভাষা, তার পবিত্র জবান দিয়ে যে শব্দগুলো ব্যবহার হয় এগুলো বোঝা, এটা একটা পরিভাষা, এটা বোঝার জন্য অনেক কিছু আপনার চিন্তা করতে হয়। এই কারণে তিনি যেটা বলেছেন সর্বোত্তম রোজা আসলে রোজা মানে অন্যান্য যে রোজাগুলো সর্বোত্তম বলেছেন তিনি, সে একই ভাষা তিনি ব্যবহার করেছেন হাদিসে। হ্যাঁ হুজুর, জি হুজুর, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, সৈয়দ সাইফুল আজম নিনয়, সাইফুল আজম নিনয় প্রশ্ন করেছেন, আমাদের অঞ্চলে আশুরা নিয়ে নানা অন ইসলামিক আচার প্রচলিত হয়ে গিয়েছে, বিশেষ করে মুরব্বাই মেলা এসবের ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য হুজুরের কিছু নসিহত প্রত্যাশা করেছেন। আশুরাকে ঘিরে আমরা বিভিন্ন, জি আশুরাকে ঘিরে, জি মহতারাম, মহতারাম আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এখানে, যে আমি প্রথমে বলেছিলাম আশুরা তাৎপর্য হচ্ছে সবকিছু মূসা আলাইহিস সালামের ঘটনা কেন্দ্রিক, তার সঙ্গে সংশ্লিষ্ট। এখানে যদিও সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেছেন এই মাসে, কিন্তু তাকে নিয়ে আশুরা সংগঠিত হয় নাই, তাকে নিয়ে আশুরার সঙ্গে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এখানে যে ধরনের যে যতগুলো ঘটনা আসছে তাকে নিয়ে আলোচনা করা, মিডিয়াতে কারবালা নিয়ে আলোচনা করা, এগুলো হচ্ছে শিয়াদের কাজ। শিয়ারা ইসলামকে, সঠিক ইসলামকে মানুষের কাছ থেকে ফিরিয়ে, মানুষকে ডাইভার্ট করার জন্য এই জিনিসটাকে ঢুকিয়ে দিয়েছে এখানে আশুরা তাৎপর্যের ভিতরে। ফলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এখন সমস্ত মিডিয়াতে প্রচার করা হচ্ছে কারবালাকে নিয়ে, এবং কারবালার মধ্য দিয়ে আশুরার যে তাৎপর্য, যেটা মূসা ইসলামের মতো একজন জলিলুল কাদার একজন পয়গাম্বর তার ইতিহাসকে বিকৃত করে চলছে, এটা মুছে দেওয়া হচ্ছে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আর ভাই যেটা প্রশ্ন করেছেন যে এখানে অনেকগুলো অন ইসলামিক কাজ হচ্ছে, যেমন রাঙ্গুনিয়া কলেজের পেছনেও মাঠেও মঞ্জিল নামে একটা মেলা অনুষ্ঠিত হয়, আমি ছোটবেলায় দেখেছিলাম। আমার মনে হয় আপনি আমার চেয়ে ভালো জানবেন, এখনো 10 মহরম হয়তো সেখানে মঞ্জিল নামের একটা মেলা হয়, ছোটবেলায় সেটাকে মঞ্জিল নামে শুনতাম। এই জাতীয় মেলাগুলো যতগুলো মোরক জবাই থেকে আরম্ভ করে যতগুলো হয় সবগুলোই বেতা, এগুলোর সঙ্গে সঠিক ইসলাম আকিদা মানহাজের সঙ্গে কোনো সম্পর্ক। আচ্ছা হুজুর ধন্যবাদ এই ব্যাপারে আপনার মতামত দেওয়ার জন্য। আমরা আমাদের প্রাসঙ্গিকতার দিকে চলে যাই। বিভিন্ন দর্শকে প্রশ্ন করছেন বিদায়, আমাদের এই কথাগুলো আসছে, আমরা দর্শকদের চাহিদা মেটানোর জন্য আমরা আসলে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। আমাদের যে আশুরাকে নিয়ে আমাদের অনেক কিছু জানার আছে, সেই বিষয়গুলো জানার জন্য আসলে আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আসলে আমরা জেনেছি আপনার কাছ থেকে যে হযরত মূসা আলাইহিস সালাতুয়াসসালামের যে ঘটনা হয়েছিল, ফেরাউন যে ধ্বংস হয়েছিল, আসলে সেটা মহরমের 10 তারিখ হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে পবিত্র আশুরা পরিচালিত হচ্ছে। তো আসলে আমরা হুজুর দেখতে পেয়েছি যে আমরা মুসলমানরা পবিত্র আশুরা উপলক্ষে রোজা রাখি, আশুরা উপলক্ষে আপনি বলেছেন দুটি রোজা রাখা সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন সেই দুটি রোজা রাখার জন্য, এবং আপনি বলেছেন যে রমজানের পরেই দুটি রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিবসে হুজুর, এই দিবসে আমাদের ইমানকে তাজা করার জন্য আর কি কি সুন্নতি কাজ আমরা করতে পারি বলে, কোরআন এবং হাদিসের আলোকে আর কি সুন্নতি কাজ আমরা করতে পারি বলে আপনি মনে করেন, সেই বিষয়ে আমাদেরকে একটু বলবেন, রোজার পাশাপাশি আর কি সুন্নতি কাজগুলো আমরা করতে পারি? আপনি যদি অনুমতি, মহতারাম আপনি যদি অনুমতি দেন রোজার জিনিসটা আমি আরো একটু ক্লিয়ার করতে চাই। জি মহতারাম আপনাকে দেখতে পাচ্ছি না, জি মহতারাম মহতারাম শোনা যাচ্ছে, মহতারাম
হ্যালো, সাদের আদিকার সাথে দেখা যাচ্ছে, দেখো তো ছবি দেখা যাচ্ছে আজ। হ্যাঁ মোহতরম চালিয়ে যান যে আমরা আর কি সুন্নতি কাজ পবিত্র আশুরার দিন করতে পারি। জি জি মোহতরম, এতক্ষণ ধরে আপনাকে দেখি নাই আমি। যাক, জি জি আমি বলছি একটু আপনাকে, নেটের সমস্যা হয়েছিল। আচ্ছা আপনি আমাকে দেখতে পাচ্ছেন মোহতরম? জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি রোজাটা একটু ক্লিয়ার করি আপনার, যেহেতু অনেক দর্শক বা অনেক ভাইরা জানতে চেয়েছেন এবং আরো একটু বিশ্লেষণ রয়েছে, সেটা যদি আমরা জানতে পারি সকলের জন্য সুবিধা হয়। সেটা হচ্ছে রোজার ক্ষেত্রে, আশুরার রোজার ক্ষেত্রে চারটি মত রয়েছে, চারটি মত রয়েছে আশুরার রোজার ক্ষেত্রে। ও চারটিতে দুটো আমার কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে আর দুটো সুন্নত সম্মত হয়েছে মনে হয়েছে, আমি সেগুলো তুলে ধরতে চাচ্ছি। সেটা হচ্ছে সহি হাদিসের আলোকে মুহতারাম, সবচেয়ে উত্তম ওই হলো। ক্যামেরাটা একটু জি ডাউন করেন, ক্যামেরাটা একটু ডাউন করেন, আপনাকে ক্লিয়ার দেখা যাচ্ছে না। ক্যামেরাটা একটু এখন ডাউন করেন, আর একটু ডাউন এখন দেখা করেন, যাচ্ছে? আর একটু ডাউন করেন। হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে বলেন হুজুর চালিয়ে যান। আচ্ছা, যেহেতু সহি মুসলিমের হাদিস অনুযায়ী 9 এবং 10 মহরম, এই 2 দিন রোজা রাখা হচ্ছে সর্বোত্তম রোজা মহরম মাসে। মুসনাদ আহমদ নামের যে হাদিসটি রয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল একজন প্রখ্যাত ইমাম, আমাদের চার মজহাবের এক মজহাব হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, জি তিনি মুসনাদ আহমদের যে হাদিসটি এনেছেন সে হাদিসে তিনি বলেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 10ই মুহররমের আগে অথবা পরে তোমরা আরেকটি রোজা অ্যাড করে নিও। অর্থাৎ সে হাদিসের আলোকে বুঝে যাচ্ছে কেউ যদি 9-10 মুহররম রোজা না রেখে 10 এবং 11 মুহররম রোজা রাখে, তাও রোজা রাখা বৈধ হবে, এটা ঠিক হবে ওই হাদিসের আলোকে। সুতরাং তাহলে আমরা সেখানে একটা অপশান পেলাম, অর্থাৎ কেউ যদি 9 এবং 10 তারিখে রোজা না রাখে তার জন্য অপশন রয়েছে তিনি 10 এবং 11 তারিখে রোজা রাখতে পারবেন মহরমের 2টা রোজা। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি আরেকটি মত দিয়েছেন সেখানে, যেটা আমার কাছে একটু আপত্তিকর মনে হয়েছে। তিনি বলেছেন যে যেহেতু তারিখ নিয়ে সংশয় থাকে, ওই সংশয় থেকে দূর নিরাপদ থাকার জন্য 3টা রোজা যদি কেউ রাখে তাহলে ভালো হয়, অর্থাৎ 9, 10, 11 মহরম। তিনি তার ইশতেহার থেকে এ ধরনের একটি আপনার মতামত দিয়েছেন, সন্দেহ সংশয় থেকে নিরাপদ থাকার জন্য তিনি পরামর্শ দিয়েছেন 9, 10, 11 মহরম 3টা রোজা রাখার জন্য। এই জায়গায় কিন্তু আমার একটা প্রশ্ন রয়ে গেছে সম্মানিত ইমামের উপর, সেটা হচ্ছে তারিখ নিয়ে সংশয় রাখাটা কতটুকু শরীয়ত সমর্থন করে? কেননা যে জিনিসটি সন্দেহযুক্ত হবে, সন্দেহযুক্ত কোনো জিনিস একটা ফয়সালা দিতে পারে না, আপনার সন্দেহ মুক্ত হতে হবে, সম্পূর্ণ সন্দেহ মুক্ত হয়ে আপনাকে নামাজ পড়তে হবে। আপনার নামাজের ভিতরে যদি আপনার সন্দেহ হয় আমি 3 রাকাতে পড়লাম না 2 রাকাতে পড়লাম, কোনটা ভুল হয়েছে, সেখানে আপনাকে নির্দিষ্ট করতে হবে যে আমার এটা আসলে ভুল হয় নাই, কারণ কোনো সন্দেহ মানুষকে একটা নিশ্চিত ধারণা দিতে পারে না, সুতরাং আপনি যেটা করবেন একটা সিদ্ধান্ত চলে যেতে হবে। এই কারণেই সন্দেহযুক্তভাবে 3টা রোজা রাখার পর আমার এখানে প্রশ্ন রয়েছে। আর চতুর্থ একটি মত, সেটা হচ্ছে অনেকে বলেছেন যদি 9 তারিখ বা 11 তারিখ কেউ রাখতে না পারে শুধুমাত্র 10 মুহররম একদিন রোজা রাখলেও রোজা হয়ে যাবে, চলবে? এ ধরনের মত আচ্ছা হুজুর, কেউ দিয়েছেন? আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমি ওনাকে আপনার সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছি। আমাদের পয়েট এবং টিচার পারভিন আক্তার ম্যাডাম যুক্ত হয়েছেন। ম্যাডাম আপনার যদি কোনো প্রশ্ন থাকে হুজুরকে করেন। ম্যাডাম আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আসসালামু আলাইকুম হুজুর, আর উপস্থাপক, আপনি আমাকে চিনতে পেরেছেন হুজুর? ওয়ালাইকুম আসসালাম, আমি পারভিন আক্তার, আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ ভালো ম্যাডাম। আছি। আপনার কোনো প্রশ্ন আছে হুজুরকে করেন। হ্যাঁ, আমি আসলে জানতে যাচ্ছি যে পবিত্র আশুরাতে আমরা যে খাবার দাবার এত আয়োজন করি, হ্যাঁ, এগুলো কি আসলে কি শরীয়তে বলে নাকি বলে না?
যে আমরা আমাদের যে পাশে না মহা ধুমধাম করে মুরগি জবাই করি, মানে এটা একটা সুখের জি সুখের একটা আবহ, কিন্তু আমরা এটা মানে সুখের করে ফেলছি, জি জি এটা কতটুকু ঠিক আছে, যুক্তিযুক্ত? আচ্ছা আচ্ছা, মহতারাম ধন্যবাদ ধন্যবাদ খুজুরকে, প্রশ্নটা যদি করব কথা আমরা। খারাপ লাগছে, যদি জি কথা খুজুর, খারাপ আরেকজন লাগছে দর্শক আমাদের সাথে বুঝতে যুক্ত পেরেছি। হয়েছে, নিজাম আবুধাবি থেকে, আমি ওনাকে একটু সম্পৃক্ত করছি। জি নিজাম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নিজাম ভাই, আপনি হুজুরকে কোনো প্রশ্ন করলে করেন। জি আসলে আমি জি হুজুরকে লাইভে জি দেখতে চাইছিলাম, তুমি হুজুর আমি মহতারাম হয়তো বুঝছি, আমি আবুধাবি থাকি, আমি আসলে আপনি আসছেন? আউল। হ্যালো জি হুজুর বলেন, নিজাম ভাই বলেন। জি একটু ওই কি পরিস্থিতি বললেন? সম্বন্ধে চাইছিলাম, উনি কি ওই আউল সাহেবের কি মেয়ের জামাই এখন পান করার জন্য আগে? আচ্ছা, এটা আপনি, আমরা পরে জানবো, উনি হচ্ছেন রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী পরিবার আমি আমল সাহেবের, শাহ মেহেরুজ্জামান সাহেবের আমল সাহেবের সুযোগ্য নামটাই, সন্তান। জি জি আমি জি জি আমি আমি কোনটা আমার মেয়ে কনফার্ম জামাই। করার জন্য, হ্যাঁ, উনি আলহামদুলিল্লাহ ওনার আমি এটা মেয়ের কনফার্ম জামাই। করার জন্য। হ্যাঁ, মেয়ের জামাই। আচ্ছা, আমার কোনো ধন্যবাদ প্রশ্ন আপনাকে আছে আমাদের সাথে সেখানে? থাকার জন্য। ওকে আপনার ধন্যবাদ, কোনো সালাম প্রশ্ন আলাইকুম। আছে আর? না আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আমাদের পারভিন ম্যাডাম জানতে চেয়েছেন, আসলে কথা কাটা যাচ্ছে, আমি জি আমাদের পারভিন ম্যাডাম জানতে চেয়েছেন যে, জি মহতারাম আমি কথা কাটা গেছে সেখানে। হ্যাঁ মহোদয়রাম একটু শুনেন, আমাদের পারভিন ম্যাডাম প্রশ্ন করেছেন যে পবিত্র জি আশুরাকে ঘিরে, পবিত্র আশুরাকে ঘিরে আমরা বিশেষ ধরনের খাবারের আয়োজন করে থাকি, যেমন মুরগি জব দিয়ে থাকি, পোলাও এর আচ্ছা আয়োজন করে থাকি, ইসলামী শরিয়া মোতাবেক তা কতটুকু গ্রহণযোগ্য, এই বিষয়টা আমাদের পারভিন ম্যাডাম জানতে চেয়েছেন। তো আমারও সেটা জানার একটা হ্যাঁ জি আগ্রহ আছে। আমি মহতরমা বোন পারভিন আক্তারের প্রতি আমি এই প্রশ্নের জন্য ধন্যবাদ দিয়ে আমি জবাবটা দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে, এটা সুখের মাস নয়, কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারীর হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মানুষ মারা গেলে আমার বাবা, আপনার দাদা বাবা, নিকটতম আত্মীয় হোক যে হোক, একজন মুসলিম মারা গেলে তার জন্য শোক করার নিয়ম হচ্ছে 3 দিন মাত্র, শোকের দিন থাকে, 3 দিন পর আর শোক করা জায়েজ নয়। এটা সহিহুল বুখারী, এটা হচ্ছে অত্যন্ত একটি সহি হাদিস। আর স্ত্রীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে আল্লাহ পাক বললেন যে ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফুনা মিনকুম আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, যদি কারো স্বামী মারা যায় তখন তার স্ত্রীর জন্য স্বামীর শোক পালন করবে 4 মাস 10 দিন। অর্থাৎ স্বামী যদি মারা যায় স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন একজন বিধবা স্ত্রীর জন্য, এটা কোরআনের নির্দেশ। এছাড়া স্ত্রীর, একজন বিধবা স্ত্রী তার স্বামীর জন্য 4 মাস 10 দিনের এই হুকুম ছাড়া যে কোনো ব্যক্তির জন্য শোকের দিন মাত্র 3 দিন। সুতরাং এটা শোকের মাস নয়, কোনো শোক নেই, বরং এই মাসটি হচ্ছে আনন্দের মাস, আমাদের মূসা আলাইহিস সালামের বিজয়ের মাস, আল্লাহর তৌহিদের মাস, ফেরাউনের সদল বলে মারা যাওয়া ইসলামের জন্য একটা বড় ধরনের প্লাস পয়েন্ট, ইসলামের বিজয়ের মাস। সুতরাং এখানে শোক শোকের মাস হিসেবে হচ্ছে না। আর এখানে সৈয়দুনা হুসাইন রাদিয়াল্লাহুর ঘটনাকে নিয়ে আসা, যেভাবে সারা বছর সব সময় মানুষের নিয়ে আসে, আসলে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক আমাদেরকে সঠিক অনুধাবন শক্তি দান করুন। আমিন। হুজুর ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ জি বিষয়গুলো মহতারাম, উপস্থাপন করার জন্য। মহতারাম, আরেকটা প্রশ্ন আমাদের একজন দর্শক করেছেন, আমরা আসলে দর্শকের বিষয়টাকে বেশি প্রাধান্য দিচ্ছি। যে আমাদের মান্নান মোহাম্মদ মান্নান প্রশ্ন করেছেন, মান্নান সাহেব প্রশ্ন করেছেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জি একজন জলিল কদর সাহাবী ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তার সংঘাতের কারণ কি ছিল? আমি একটা প্রশ্নটা ভালো কাটা গেছে, একটু বুঝিনি, আরেকবার যদি বলেন আপনি প্লিজ। যে আমরা তো জানি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী ছিলেন, জি জি, তো ওনার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সংঘাতের কারণ কি ছিল? হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আলীর সংঘাতের কারণটা উনি জানতে চেয়েছেন। আচ্ছা, এখানে আমি আপনাকে জিনিসটা, যেহেতু এই প্রশ্নগুলো অনেক লম্বা প্রশ্ন, এগুলো উত্তর শর্টকাটের ভিতর দেওয়ার মতো উত্তর নয়, যেহেতু আমি সংক্ষেপে যদি বলি আপনাকে, আলী রাদিয়াল্লাহু আনহু তার ব্যাকগ্রাউন্ড কীরকম আপনি জানেন। আলী রাদিয়াল্লাহু আনহু
হচ্ছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, এবং আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের স্বামী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এবং আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন খোলাফায়ে রাশিদিনের চতুর্থতম খলিফা। তার যোগ্যতা অনেক, তার ব্যাকগ্রাউন্ড সিরিয়াস, তিনি হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা এরকম দুইজন ইসলামের সৈনিক যাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের যুবকের সর্দার বলেছেন, তাদের পিতা। তো এখানে সাহাবায়ে কেরামদের ভিতরে যে সংঘাত হয়েছে, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সাহাবি, একজন জলিলুল কদর সাহাবি, কোনো সন্দেহ নেই। তবে আপনি যদি ওখানে দুইজনের ভিতরে আপনি যদি কম্পেয়ার করার চেষ্টা করেন, যদি উচিত নয়, সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু অগ্রাধিকার পাবেন, যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাকগ্রাউন্ড, তার যোগ্যতা অনেক বেশি। প্রশ্ন হচ্ছে এখানেই যে ওখানে যে ইস্তিহাদ, ইস্তিহাদের ক্ষেত্রে দুইজনের ভিতরে সাহাবিদের ভিতরে যে মতানৈক্য হয়নি, মতবিরোধ হয়েছে, সংঘাত হয়েছে, এখানে রক্তপাত হয়েছে, এগুলোতে বেশি ইনভলভ হওয়াটা আমাদের উচিত হবে না এই জিনিসগুলোতে। এখানে কারো পক্ষ নেওয়ার, পক্ষ নিয়ে আরেকজনকে দোষারোপ সৃষ্টি হয়ে যাবে। আমাদের আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে, সমস্ত সাহাবায়ে কেরামগণ, আলী রাদিয়াল্লাহু আনহু যদিও তিনি একজন অত্যন্ত সিনিয়র সাহাবি, আমির মুয়াবিয়া তিনিও একজন সাহাবি, এবং সাহাবিগণ রসুল করিম সাল্লাল্লাহু ইসলামের হাতের উপর তারা ইমান এনেছেন, তারা তাদের চোখে রসুলকে সরাসরি দেখেছেন, যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি, সম্ভব হবে না। সাহাবিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে প্রশংসা করেছেন। সুতরাং এখানে সাহাবির হাতে যদি আরেকজন সাহাবি শহীদ হন, এক সাহাবিদের মধ্যে যদি রক্তপাত ঘটায়, সেই সেই বিচার করার মতো পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত কোনো মানুষকে দেওয়া হয় নাই, সেটা বিচার করতে পারবেন একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুল। আর কারো পক্ষে সেখানে সমাধান দেওয়া, তাদের ইস্তিহাদের মধ্যে যেটা মতবিরোধ হয়েছে, সেই মতবিরোধের ব্যাপারে কারো পক্ষ থেকে কোনো ধরনের মতামত ব্যক্ত করা, এটা আমার মনে হয় আমাদের জন্য উচিত হবে। ধন্যবাদ, ধন্যবাদ হুজুর আপনার গুরুত্বপূর্ণ কথার জন্য। হুজুর, আমরা জানি ইসলামের পঞ্চম খলিফা আমরা বলে থাকি হারুন আর রশিদ এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমরা জানি উনি মৃত্যুবরণ করেছেন 60 হিজরিতে, কুফার তিনি আমির ছিলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনার কথাগুলো কাটা গেছে, একটু যদি আরেকটু যদি পরিষ্কার করেন। জি, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছিলেন 60 হিজরিতে। তো মৃত্যুবরণ করার পূর্বে তিনি খলিফা কে হবেন সেরকম কোনো ঘোষণা দিয়ে যাননি, আমরা যতটুকু জেনেছি, যার সুযোগে ইয়াজিদ বিন মুয়াবিয়া নিজেকে খলিফা ঘোষণা করেছিলেন। এবং তিনি খলিফা হওয়ার পর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তিনি আমি আমি শব্দ কাটা যাচ্ছে মনে হয়, বুঝতে পারতেছি না। ও আচ্ছা, তাইলে ভয় হচ্ছে, আমাদের একটু সমস্যা হচ্ছে। যে হযরত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেশার ক্রিয়েট করেছিলেন, চাপ দিয়েছিলেন যে ওনার আধিপত্য মেনে নেয়ার জন্য। তো ইসলামী শরিয়া মোতাবেক হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে চাপ প্রয়োগ করা হয়েছিল ইয়াজিদ, যে আমার আনুগত্য স্বীকার করো, এটা কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন হুজুর? মহতরম, আমি অত্যন্ত দুঃখিত, শেষের দিকে এসে আমি কথাগুলো বুঝতে পারি নাই একটা পুরোটাই। আপনি আমাদের কথাগুলো হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে ইয়াজিদ বিন মুয়াবিয়া যখন নিজেকে খলিফা ঘোষণা করেছিলেন এবং চাপ প্রয়োগ করেছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে তার আনুগত্য স্বীকার করার জন্য, জি জি, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য ছিল? মূলত আমরা জানি আশুরার দশী মহরম কারবালার প্রান্তরে যে ঘটনাটা হয়েছিল, যে এটাকে কেন্দ্র করে, যে আপনি এটা ইসলামী এবং শরিয়ার দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য যে ইয়াজিদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপ প্রয়োগ করেছিলেন যে আমার আনুগত্য স্বীকার করো? এই ইতিহাসটা মহতরম, এক তো আপনার এগুলো প্রশ্নটা নেটের সমস্যার কারণে
পরিষ্কারভাবে বুঝতে পারলাম না এটা একটা কথা। দ্বিতীয়ত এই লম্বা মাস আলাগুলো আপনার এই সংক্ষিপ্ত পরিসরে এই এটা ইয়েস নো এরকম একটা জবাবে দেওয়া সম্ভব হবে না। এখানে আমাদের শুধু এতটুকু জানতে হবে হোসাইন রদি আনহু প্রসঙ্গ যদি আপনি নিয়ে আসেন আমাকে বলতে হবে তার শাহাদতটা তার নসিব এভাবে এভাবে হয়েছে, আল্লাহ পাক এভাবে লিখেছেন, এ কারণে তিনি তাকে চিঠি পাঠানো হয়েছে কুফা থেকে যে তার হাতে বায়াত গ্রহণ করা হবে। যদি তিনি তিনি গেছেন ওখানে বায়াত বায়াত নেওয়ার জন্য, তিনি তার যাওয়ার এই প্রক্রিয়াতে সর্বশেষ সাহাবি মানে অত্যন্ত বয়স্ক একজন সাহাবি যিনি জীবিত ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, জি আব্দুল্লাহ, এই ঘটনাটি ঘটেছে 61 হিজরিতে। 61 হিজরিতে হিজরিতে এই হযরত আপনার সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের ঘটনা ঘটে। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরিচয়টা আমি আপনাকে একটু দিই। তিনি হলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সহোদর চাচাতো ভাই। আলী রাদিয়াল্লাহু যেমন চাচাতো ভাই, আবদুল্লাহ ইবনে আব্বাস রসুল সাল্লাল্লাহু ইসলামের আপন চাচাতো ভাই, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু হচ্ছেন রসুলের ব্লাড আঙ্কেল, আপন চাচা। তো তিনি তখন বয়স্ক ছিলেন, তার কাছে তিনি যখন চাচা তখন সঙ্গতের কারণে হোসাইন রাদিয়াল্লাহুর রক্তের আত্মীয় এবং হোসাইন রাদিয়াল্লাহুর জন্য নানা হিসেবে যাচ্ছেন, পর্যায়ে পড়ছেন। তো হোসাইন রাদিয়াল্লাহু কি বল তার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য গিয়েছিলেন যে আমি কুফাতে তারা আমাকে চিঠি দিয়েছেন তারা বায়াত গ্রহণ করবে, এখন আমি সেখানে যাচ্ছি। সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইতিহাস প্রমাণ করে আমি লম্বা মাসালে যাচ্ছি না, কিতাবে রেফারেন্স দেওয়া অনেক লম্বা হয়ে যাবে, আমি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছিলেন, হোসাইন তুমি আমার পরামর্শ শুনবে কি শুনবে না আমি জানি না, তুমি যদি আমার কাছ থেকে ওখানে যাওয়ার ব্যাপারে পরামর্শ চাও তাহলে আমার পরামর্শ হবে এটাই, আমার দীর্ঘ অভিজ্ঞতা, আমি আজকে এই বয়সে উপনীত হয়েছি বার্ধক্য বয়সে, আমার যেটা নসিহত হবে তোমাকে যারা চিঠি দিয়েছে তোমার হাতে বায়াত গ্রহণ করবে আমি সেই কুফাবাসীকে বিশ্বাস করি না, সুতরাং আমার নসিহত হলো তোমার কুফাতে না যাওয়া, এটা হচ্ছে আমার নসিহত, বাকি সিদ্ধান্ত তোমার। তখন হোসাইন রাদিয়াল্লাহু বলেছিলেন যে আপনার সিদ্ধান্ত আপনার পরামর্শ আমি শুনেছি, তবে আমার সিদ্ধান্ত হচ্ছে আমি তাদেরকে বিশ্বাস করি এবং আমি বায়াত গ্রহণ করার জন্য যাব। তিনি শেষ পর্যন্ত গিয়েছেন। এই জাতীয় ঘটনায় আমাকে এবং আপনাকে একথা মানতে হবে এটা তকদিরের ফয়সালা, এটা তকদিরের ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদত নসিব রেখেছেন এবং শাহাদতের চেয়ে ভালো মৃত্যু তো আসতে পারে না, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদত হিসেবে কবুল করুক সেটাই আমাদের প্রার্থনা। আর ইয়াজিদ ইয়াজিদ কিভাবে ক্ষমতায় এসেছেন সেই ইতিহাসটা যদি নিতে হয় আমাকে আপনাকে আমার অনেক লম্বা হয়ে যাবে, এটা স্বল্প পরিসরে প্রশ্নোত্তর পর্বে দেওয়া সম্ভব হবে না। এইটুকু আপনাকে বলবো যে যখন নেতৃত্ব এসে গেছে ইয়াজিদের হাতেও তখন এই ইয়াজিদের মাঝখানে হোসাইন রাদিয়াল্লাহুর মাঝখানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো অনেক লম্বা ব্যাপার, তিনি কি সরাসরি তার আনুগত্যের জন্য হোসাইনকে নির্দেশ দিয়েছেন কিনা, এখানে আপনার অনেক লেখালেখি অনেক তর্ক বিতর্ক অনেক কিছু রয়ে গেছে, এগুলো সবগুলো সামনে নিয়ে আসা অনেক কঠিন ব্যাপার। সেহেতু ইয়াজিদকে অনেকে তিরস্কার করেছেন, অনেকে সমালোচনা করেছেন, অনেকে ভালো বলেছেন, অনেকে মন্দ বলেছেন, এই জায়গায় আমরা আমাদেরকে বলতে হবে ইয়াজিদ তার সিদ্ধান্ত ভুল ছিল, ভুল থাকতে পারে, সেই ভুলের কারণে তাকে কাফের বলা যাবে না, তার এই সিদ্ধান্তর কারণে তাকে কাফের কখনো বলা যাবে না, এই নীতি আমরা বিশ্বাস করি না। হতে পারে তার সিদ্ধান্ত ভুল হয়েছে, এই সিদ্ধান্ত ভুল হয়েছে বলে আমি স্বীকার করতে পারি, এইটুকু পর্যন্ত। অতিরিক্ত যদি আমাকে যেতে হয় তাহলে আমাকে কিতাব বইপত্র নিয়ে সব ভাইদের সঙ্গে বসতে হবে, এই স্বল্প পরিসরে সেটা আমি ক্লিয়ার সম্ভব নয়। ধন্যবাদ হুজুর, আমরা আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি। তো আমরা এখন দেখতে পাই যে হুজুর আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমরা শেষের দিকে যাব, কিছু মন্তব্য আছে আমরা সেই মন্তব্যগুলো পড়ব। তো এর আগে আমি আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, ইসলামের দৃষ্টিতে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়, কারণ আমরা জেনেছি ইতিহাস থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয় এই দিনে, পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু আসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন এই দিনে, মহান আল্লাহ এই দিনে তার নবী আলাইহিস সালামদেরকে তার শত্রুর হাত থেকে আশ্রয় প্রদান করেছিলেন। এই দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম আপনি কিছুক্ষণ আগে বিস্তারিত আলোচনা করেছেন, শত্রু ফেরাউনকে সদল বলে
নদীতে ডুবিয়ে বা সাগরে ডুবিয়ে মেরেছিলেন, হজরত নূহ আলাইহিসসালামের কিস্তিকে ঝড়ের কবল থেকে রক্ষা করেছিলেন এই দিনে। এই দিন দাউদ আলাইহিসসালাম এবং তওবা কবুল করা হয়েছিল। এই দিনে নমরুদের আগুন থেকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে রক্ষা করা হয়েছিল। এই দিনে হজরত আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করেছিলেন। এই দিনে আল্লাহ পাক এই দিনে হজরত ঈসা আলাইহিসসালাম উর্ধ্ব আকাশে তুলে নেন। আমরা আবারও বলা আছে এই দিনে কিয়ামত সংঘটিত হবে। এই যে কথাগুলো আমরা শুনে আসছি সেই অতীত কাল থেকে এবং ইতিহাসও আমরা পেয়েছি, এই যে ঘটনাগুলো সংঘটিত হওয়ার কথা বলা হয়েছে এই আপনার আশুরার দিনে, 10ই মহরমের দিনে, হুজুর কোরআন এবং হাদিসের আলোকে এগুলো কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? হুজুর আমাকে কি শুনতে পাচ্ছেন? কোরআন এবং হাদিসের আলোকে মুসা ইসলামের ঘটনা একটু আগে যেটা আমরা আলোচনা করেছি আশুরা, জি জি এটাই একদম সত্য। এবং বাদ বাকি যেগুলো ঘটনা আর হোসাইন রাদিয়াল্লাহু ঘটনা তো আছেই, সেটা তো সবাই জানে, এটা পরিষ্কার। এর বাইরে আপনার আদম ইসলাম থেকে আরম্ভ করে যতগুলো ঘটনা আপনি দিয়েছেন এগুলো কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। জি তো ধন্যবাদ হুজুর, আমরা শেষ পর্যায়ে চলে আসলাম। আমরা প্রায় 1 ঘন্টা মতো আমাদের লাইভ অনুষ্ঠানটা চালিয়েছি। আমাদের কবি নজরুল ইসলাম বলেছেন, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি হুজুর, শুনতে পাচ্ছি। ত্যাগ চাই মরসিয়া করন্দনা চাহি না, এটা কবি নজরুলের বাসায় বলতে হচ্ছে। আমাদের ইসলামী ইতিহাসে 10ই মহরমের তাৎপর্য অত্যন্ত গুরুত্ববহ। তো এই বিষয়ে আমরা আজকে মহতারাম শাইখ হজরতুল আল্লামা MQM শাইখুল্লাহ মেহেরুজ্জামানের কাছ থেকে আমরা অনেক কিছু শুনেছি। আমরা আসলে আমরা আরো জানবো, আরো বিস্তারিত জানবো। আমাদের আরো একটা অনুষ্ঠান এই মহরমকে ঘিরে রয়েছে, আমরা আরেকজন ইসলামী স্কলারকে নিয়ে আসব। তো আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনার সাথে যারা সম্পৃক্ত ছিলেন, বিভিন্ন মন্তব্য করেছেন, কথা বলেছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। হুজুর আমাদের এখানে যথেষ্ট পরিমাণ কিছু কমেন্ট এসেছে, আমি আপনার উদ্দেশ্যে সেই কমেন্টগুলো একটু জানিয়ে দিব। আমাদের অনেক দর্শক আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আপনার কাছ থেকে অনেক প্রশ্ন করেছেন, আমরা সেইগুলোও জেনেছি এবং কিছু কমেন্ট তারা দিয়েছেন, সেই কমেন্টগুলো আমরা একটু আপনার উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি। যে একজন দর্শক আমাদের বলেছেন, আমাদের জন্য শুভকামনা চেয়েছেন, আজকের অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বিভিন্নভাবে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানের সাথে আমাদের দর্শক মণ্ডলীরা সম্পৃক্ত হয়েছেন, তারা বিভিন্ন কমেন্ট দিয়েছেন। একজন বলেছেন, কারবালার সাথে আশুরার ঐতিহাসিক সম্পর্ক বিশদভাবে জানতে চাই। প্রিয় দর্শক মান্নান ভাই, এ সম্পর্কে হুজুর আমাদেরকে বলেছেন। আরেকজন বলেছেন, আশুরার তাৎপর্য জানতে চাই, এ সম্পর্কে তিনি এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন। নুরুল হোসাইন আবু মাসুদ উনি বলেছেন, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আসতে পারলাম, উনি আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পারভিন আক্তার বলেছেন, অসাধারণ আয়োজন, পারভিন ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি। পারভিন আক্তার আরো বলেছেন, আলহামদুলিল্লাহ আসলে আমরা একটা গুরুত্বপূর্ণ আজকে দিনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, সেই জন্য আলোচককে এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পারভিন আক্তার ম্যাডাম আরো বলেছেন, আজ অনেকের ভুল ধারণা ভাঙবে আশা করি, আমরা আশুরাকে কেন্দ্র করে অনেক কুসংস্কারের মধ্যে নিমজ্জিত থাকি, তো সেই বিষয়ে অনেকের ভুল ধারণা ভেঙে যাবে। তারপর আরেকজন দর্শক বলেছেন, কারবালার ঘটনার সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার প্রতিশোধের কোনো বিষয় ছিল কিনা, এই বিষয়ে মহতরম আমাদের মাঝে উপস্থাপন করেছেন। একজন দর্শক আমাদের মুসা আলাইহিস একটা কোরআনের আয়াত দিয়ে বলেছেন, অতঃপর মুসার প্রতি প্রত্যাদেশ করলাম, তোমার ষষ্ঠী দ্বারা সমুদ্রে আঘাত করো, ফলে তা বিভক্ত হয়ে প্রত্যেকে ভাগ বিশাল পর্বত সদৃশ হয়ে গেল। সেটা উনি কোরআনের আয়াত দিয়ে তুলে ধরেছেন, আশুরার ঘটনা এখানে তিনি বর্ণনা করেছেন।
আপনাকে শুভকামনা জানিয়েছেন আমাদের একজন দর্শক, আপনাকে সালাম জানিয়েছেন আরেকজন দর্শক। মাশাআল্লাহ, হুজুরকে দেখে ভালো লাগলো, আপনার প্রশংসা করেছেন। আমাদের অঞ্চলে প্রশ্নের উত্তরটা দেয়া হয়েছে। আমাদের আজিজ সাহেব প্রশ্ন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের ফরজ রোজার পর সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মহরমের রোজা। মুসলিমে আছে 28-12-তে এই হাদিসে মহরম মাসকে আল্লাহর মাস বলেছেন। মহরমের গুরুত্ব, ফজিলত, মর্যাদা প্রকাশ পেয়েছে। প্রশ্ন হলো, মহরম মাসকে আল্লাহর মাস বলেছেন কেন? এটা হুজুর উত্তর দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য প্রিয় স্যারকে ধন্যবাদ জানিয়েছেন। ভবিষ্যতে আরো আশা করছি, আরো আশা আশা থাকবে। আমাদের ফুরকান ভাই এটা প্রশ্ন করেছেন, আপনাকে আশ্বস্ত করছি আমরা আরো বড় বড় হুজুরদেরকে নিয়ে আসার চেষ্টা করব। তো এভাবে অনেক দর্শক আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, সেই জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। হুজুর, আরেকটি প্রশ্ন আসলে জানার জন্য আমরা আমাদের আছে আরেকটা প্রশ্ন, জি, যে আমাদের শিয়া সম্প্রদায় বিশেষ করে ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, বাহরাইন, এই অঞ্চলগুলো শিয়া অধ্যুষিত অঞ্চল এবং বাংলাদেশও সেটা হয়ে থাকে। হ্যালো মহতারাম, আমাকে শুনতে পাচ্ছেন? শিয়া সম্প্রদায় মরসিয়া এবং মাতামের মাধ্যমে এই দিনটি তারা উদযাপন করে জি থাকে। মহতারাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি হুজুর। আমাদের শিয়া সম্প্রদায় বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, লেবানন, বাহরাইন এবং বাংলাদেশেও কিছু আমরা দেখতে পাই। হ্যালো ইন্ডিয়া তো হুজুর, আমার একটা প্রশ্ন, শেষ প্রশ্ন যেটা, জি মহতারাম, মহতারাম আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসলে ভয়েস কাটা যাচ্ছে, আমি বুঝতে পারছি না যে কিছু। জি মহতারাম বলুন, শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না ঠিক মতো, আওয়াজ পরিষ্কার। ও, তাহলে নেটের সমস্যা হচ্ছে। আমরা তাহলে আমাদের অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না, আমরা মহতারামকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা রাঙ্গুনিয়ার কণ্ঠ পরিবার, আমি খুব দুঃখিত যে লাইন কাটা যাচ্ছে, আওয়াজ ক্লিয়ার হচ্ছে না, আমি অত্যন্ত দুঃখিত। আচ্ছা নেট, আচ্ছা হুজুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। রাঙ্গুনিয়ার কণ্ঠ পরিবারকে আমরা রাঙ্গুনিয়ার সকল শ্রেণী পেশার মানুষের একটা ইউনিক প্ল্যাটফর্ম হিসাবে গঠন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে লাইভ অনুষ্ঠান করে যাচ্ছি। আমাদের গ্রুপে রাঙ্গুনিয়ার সকল শ্রেণী পেশার মানুষদেরকে সম্পৃক্ত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পরিশেষে বলতে চাই, কবি নজরুল ইসলামের ভাষায়, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহি না, পবিত্র আশুরার দিনে আমরা সুখকে শক্তিতে পরিণত করব। বিশেষ করে হযরত মুসা আলাইহি সালাতু ওয়াসালাম তার শত্রুর বিরুদ্ধে যে বিজয়ী হয়েছিল, এই দিনে আমরা সেটাকে উদযাপন করব। এবং 61 হিজরিতে কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল ইয়াজিদ বাহিনী, আমরা সেই ঘটনার তীব্র নিন্দা জানাবো। অন্যায়ের প্রতিবাদ করার জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। তো আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে প্রতিটি স্তরে দুর্নীতিমুক্ত থাকবো আমরা এবং অন্যায়ের প্রতিবাদ করব। বিশেষ করে আমাদের বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত করার জন্য সেই আশুরার শিক্ষাকে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাবো, এই হচ্ছে আমাদের প্রত্যাশা। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার।